नमस्कार बंधुरा, वेलकम बैक टू द चैनल। केमन आछेन आपनारा? आशा करी आपनारा प्रत्येके भालो आछेन, सुस्थ आछेन। आज के एक छोटो ब्लगे आपनादेर सकलके वेलकम जानाच्छी। तो सन्धे बेलार दिके आमी एई कैपचारटा करेछी, देखुन आकाशेर कालारटा। आमार माने एकटा साधारण मोबाइल फोने कतटा सुंदर एसेछे देखे आपनारा बुझतेई पाच्छेन। सन्धे हब हब এই সময়টা বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ এখনও বজায় আছে, যে হট করে গরম পড়ে গেছে সেই নয়, একটা হালকা ঠান্ডা আমেজ এখনও বজায় আছে। তাই সন্ধ্যেবেলাটা বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ব্যাপার একটা রয়েছে। বন্ধুরা, আমার মনে হয় দিনের বেলা থেকে সন্ধ্যেবেলার পর থেকে কাজের পরিমাণটা অনেকটা কমে যায়। সেই সময়টা কিন্তু একটু নিজেকেও দেওয়ার টাইম থাকে। এই দেখুন জ্যাকো বাবু কেমন শুয়ে রয়েছে মেঝেতে, বারান্দায়, যেখানে সেখানে একটা মানে ঘুম কাটালেই হলো। তো টুকটাক কাজ তো থাকেই, বিকেলবেলা নিচে গেছিলাম বাগানে, কিছু গাছে জল দেওয়ার ব্যাপার থাকে, সেই জল দিয়ে এলাম। সন্ধ্যেবেলাটা দিতে বেশ ভালো লাগে। তারপরে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার কাজে যে আমাকে সাহায্য করে সে এসে ঘর দোর ঝাড় দিয়ে গেছে। এবার যে যে স্থানে যেই জিনিসগুলো সেগুলো কিন্তু আমাকেই গুছিয়ে রাখতে হয়। সব কিছু হেল্পারের ওপর ডিপেন্ড করে থাকলে কিন্তু হয় না। আমি কার্পেটগুলো সব ঘরে ঘরে, যে যে ঘরে কার্পেট পাতার ব্যাপার থাকে সেগুলো পেতে দিলাম। আজকে রান্নাঘরে একটা নতুন গাছ আমি দেখুন, এই যে একটু বড় টব সমেত লাগিয়েছি, কর্নারটা বেশ দেখতে ভালো লাগছে, সে গাছটাতেও জল দিয়ে দিলাম। তো ভালো লাগে একটু গ্রিনারি থাকলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা ছোট ভিডিওর মাধ্যমে এমন কিছু জিনিস শেয়ার করব যেগুলো কিন্তু আমাদের ভীষণ ইউজফুল, বিশেষ করে রান্নাঘরের কাজে তো ভীষণ ইউজফুল। সেই রকমই আজকে এমন কটা জিনিস আমি পারচেস করেছি যেটা রান্নাঘরকে যেমন দেখতেও ভালো লাগবে, একটা বেশ সুন্দর লুক চলে আসবে, আর যেগুলো হবে প্রচণ্ড উপকারী রান্নাঘরের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে, রান্না করার ক্ষেত্রে, জিনিস রাখার ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সেই জন্য ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। বেশ কয়েক মাস আগে আমি এখানে দুটো অয়েল কন্টেনার কিনেছি, এটা আপনারা দেখেই থাকবেন, বেশ অনলাইনে অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতেই দেখা যাচ্ছে। অয়েল কন্টেনারগুলো ইউজ করেছি, কিন্তু আমার কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে, সেটাই আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। এই যে অয়েল কন্টেনারের দিকটা, এই যে একটা ঢাকার দিক আছে, মানে এইখান থেকে কিন্তু অয়েল অনেক সময় পড়ে যায়, আর মানে তেল ঢেলে নেওয়ার পর বিশেষ করে, আর এই মুখের দিকটাও কিন্তু তেল ঢেলে নেওয়ার পর একটু চুইয়ে চুইয়ে লিক করতে থাকে, যার ফলে যে জায়গাটায় রাখা হয় বোতলগুলো যতই সাবধানতা অবলম্বন করি না কেন সেখানে কিন্তু প্রবলেম। আর বিশেষ করে যেহেতু প্লাস্টিকের মুখটা আছে, ওইটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, সেই কারণে আমি চিন্তা করেছি এটা কোনো অন্য কাজে লাগিয়ে দেবো, কারণ কোনো জিনিস ফেলতে আমার একদম ভালো লাগে না। আর এই প্লাস্টিকের ঢাকনা কিন্তু এই মুখের কাজটা কিন্তু ভেঙে যাওয়ার, যেখানে প্যাচটা রয়েছে খুব চান্স, সেই কারণে আমি এটা রেখে দেবো কোনো কাজে ইউজ করার জন্য। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমি দুটো সিরামিকের জার কিনে নিয়েছি। সিরামিক মানে খুব ইউজ ভালো হয়, অয়েল রাখা যায়, আমি এটা ডেলি ইউজ করব না, জাস্ট স্টোর করে রাখার জন্যই। মুখটা বেশ বড়, এখানে চুইয়ে পড়ে যাওয়ার কোনো চান্স নেই, আর এই যে ঢাকাটাও বেশ সুন্দর আছে, এইভাবে কিন্তু তেল রাখা যায়। একটু ভারী হয়, অনেকে বলতে পারেন যে এটা তো একটু ওয়েট বেশি, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি জাস্ট তেল ঢালার ক্ষেত্রে এটা ইউজ করব। ঢেলে নেওয়ার পরে কিন্তু গা থেকে যে চুইয়ে পড়া, যে প্রবলেমটা আমি এতদিন ফেস করেছি, আশা করছি ওই প্রবলেমটা আমাকে ফেস করতে হবে না। আর বন্ধুরা, যেটা ব্যাপার আছে, আমি এই ছোটো কন্টেনারগুলো যেটা আমার শাশুড়ি মায়ের আমল থেকে রয়েছে তার মধ্যেই প্রতিদিনকার তেল ঢেলে চামচের সাহায্যে রান্না করে থাকি, সেই কারণে এই বোতলগুলো আমি রেখে দেবো আমার অন্য কাজে ইউজ করার জন্য, আর এর মধ্যে আমি অয়েলগুলো ঢেলে রাখবো। আর এটা দেখতেও ভীষণ সুন্দর, সিরামিকের জিনিস তো এখন ভীষণ চলছে, আর রঙটা খুব সুন্দর, স্কাই আর হোয়াইটের মধ্যে দেখতে বেশ ভালো। মোটামুটি আমি এবারে অয়েলগুলো এর মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে একে যথাস্থানে গুছিয়ে যত্ন করে রেখে দিচ্ছি, কারণ যতই হোক সিরামিকের তৈরি জিনিস খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে।
আমার মনে হয় নিজের গ্রিপে যদি রান্নাঘর থাকেন, আপনি যদি পুরো ব্যাপারটা কন্ট্রোল করেন, তাহলে কিন্তু এই সিরামিকের জারটা খুব ভালো অয়েল কন্টেনার। কিন্তু যদি রান্নাঘরে অনেকে ইউজ করছেন, 91টি পরিবার, তাহলে কিন্তু আমার মনে হয় একটু ভেবেচিন্তে নেওয়াটাই উচিত। কারণ প্রত্যেকের ব্যবহার বা ইউজ করার ভঙ্গিমা কিন্তু এক এক রকম হয় না। এই কর্নারটা দেখুন কতটা সুন্দর লাগছে। এই আমার রান্নাঘরে বেশ কাচের সেলফ করা আছে, তার মধ্যেই কিন্তু আমি অয়েল কন্টেনারটা রেখে দিয়েছি। খুব আমার পছন্দের একটা জিনিস আমি পারচেস করেছি, অ্যামাজন থেকে করেছি, সেই জন্য আমি চাইলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর একটা সিরামিকের নুনদানি আর মরিচদানি, এটাও দেখুন কতটা সুন্দর কালারফুল। আমি একটা জিনিস বেশ আমার কালারফুল জিনিস বা হোয়াইটের মধ্যে বেশ সুন্দর কাজ করা জিনিস, এই ধরনের জিনিস ভীষণ পছন্দ। দেখুন এইখানে একটা মুখ আছে, এটা এয়ার টাইট আছে, ওইখানে কিন্তু আপনি ইজিলি লবণ রাখতে পারেন আর একটাতে মরিচদানি রাখতে পারেন। এগুলো কিন্তু যেখানে রাখবেন সেই এরিয়ার কিন্তু ভীষণ শোভা বাড়াবে। আর দেখতে দেখুন কতটা সুন্দর। এটাও আমি মোটামুটি অ্যামাজন থেকেই পারচেস করেছিলাম বেশ অনেক দিন আগে। আমি অল্প একবারে তো সব কিছু পারচেস করা যায় না, প্রায় প্রত্যেকের সংসারেরই বাজেটটা থাকে। অল্প অল্প করে জিনিস পারচেস করে আমি একেবারে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, সেটা মনে হয় বেশি ভালো হবে, সেই কারণেই এই কাজটা আমি করে থাকি। তো বন্ধুরা দেখুন এরকম নুনদানি কিন্তু আমার বেশ পছন্দ, ডাইনিং টেবিলেও আমি রেখে দিই যখন গেস্ট আসে। আর এইটা তো প্রত্যেকের বাড়িতেই আছে আমি জানি, তাও দেখাচ্ছি কারণ আমি কিনেছি। এইটা প্লাস্টিকের একটা বডিটা, কিন্তু প্লাস্টিকের জিনিস ব্যক্তিগতভাবে আমার একদম নাপাসান্দ। কিন্তু প্রথমবার নয়, আমি এটা সেকেন্ড টাইম ইউজ করছি। প্রথমবার ইউজ করেছিলাম জিনিসটা একদমই ভালো ছিল না, পুরো ভেঙে গেছিলো, মানে কেনার পর থেকেই ভাঙা ছিল এটা সেকেন্ড টাইম। তো মোটামুটি টুকটাক, এই ধরুন একটু ডিমের তরকারি রান্না করছি বা সোয়াবিন রান্না করছি, তখন হয়তো একটু অল্প পরিমাণে মশলা দরকার, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব উপযুক্ত। কিন্তু আমি চেষ্টা করব এটা পরের বার স্টিলের যে বেস হয় আমি দেখেছি অ্যামাজনে সেটা কেনার। তো বন্ধুরা এরপর আমার ক্যাবিনেটের মধ্যে, কিচেনে যে ক্যাবিনেট আছে তার মধ্যে এইটা দেখাচ্ছে, দুটো তাক সেলফ বলতে পারেন। এই সেলফ দুটো যে এত ভালো আর এত এসেনশিয়াল আমি বলে বোঝাতে পারবো না। দুটো সেলফ দেখুন আমি আমার ক্যাবিনেটের মধ্যে একদম সেট করে রেখেছি। কত মশলার কৌটো, চায়ের কৌটো, দুধের কৌটো, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে একদম গোছানো থাকে একদম হাতের নাগালের মধ্যে। একটা হোয়াইট মেটালের ওপর আর একটা হচ্ছে স্টিলের ওপর। নিচটা দেখুন ভীষণ মজবুত, সব থেকে বড়ো কথা ভীষণ মজবুত আর প্রচণ্ড ভালো। প্রত্যেকটা মশলার যে কৌটো আছে খুব ইজিলি ভালোভাবে ধরে গেছে, যার জন্য ক্যাবিনেটটা কিন্তু একদম এলোমেলো বা নোংরা হয়ে থাকে না। তাকের মধ্যে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গোছানো থাকে। আর সব থেকে বড়ো কথা, যে মশলা আমার যখন রান্নায় প্রয়োজন হয় হাতের নাগালের মধ্যেই থাকে। এই কারণে দুটো আমি পারচেস করেছিলাম। এটাও বেশ এক মাসেরও বেশি, অনেকটা দিন ধরে আমি ইউজ করছি, প্রচণ্ড ভালো। যেহেতু আমার কিচেন কাউন্টার টপটা খুব ছোটো, সেই কারণে আমি কিন্তু বাইরে কোনো তাক রাখিনি, তাতে কিচেন কাউন্টার টপে সবজি কাটা বা অন্য কিছু কাজ করা তার ভীষণ মানে সমস্যাদায়ক হয়ে ওঠে। সেই কারণে আমি এটা ক্যাবিনেটের ভেতরে সেট করে রেখেছি। আর দেখুন কতটা সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে প্রত্যেকটা জিনিস এখানে ধরে গেছে, আর সব কিছুই যেটা আমি সবসময় বলছি হাতের নাগালে। তা এই দুটো আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। তো এইখানে একটা দেখুন ট্রে রয়েছে, এটা এত ভালো, এটা মিশো থেকে আমি কিনেছিলাম, আমি দেখাচ্ছি আপনাদের। এত সুন্দর ট্রেটা, এর মধ্যে তিনটে কাছের মানে জার মতন আছে। হ্যাঁ অবশ্যই এটা একটা ডিসপুট আছে, এটা এয়ারটাইট নয়, সেই কারণে আমার যে সমস্ত একটু বিউলির ডাল, একটু পোস্ত, তারপরে কালো জিরে আমি এর মধ্যে রেখে দিয়েছি। বড় কথা যেটা হচ্ছে মশলাগুলো বেশ ভালো থাকে, আর যেটা ভীষণ সুন্দর দেখতে, একদম ছোট্ট মতন খুব সুন্দর দেখতে, দেখুন মশলার কাউন্টারটা এইখানে আমি একদম গ্যাসের পাশে এটা রেখে দিয়েছি, ভীষণ ভালো লাগে দেখতে আর ভীষণ সুন্দর। তো বন্ধুরা এবার যেটা দেখাবো সেটা মোটামুটি আমি কিনেছি অনেকদিন পর, একটা চপার বোর্ড। দেখুন এই রকম চপার বোর্ড, এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, এই চপার বোর্ডটা কিন্তু দারুণ, আমি ভীষণ খুশি হয়েছি চপার বোর্ডটা ইউজ করে, এত ভালো এত সুন্দর। শুধু ধরুন আমি যেটা বলি শুধু যে সবজি কাটা যায় তাও নয়, এখানে কিন্তু ইজিলি রুটিও বেলা যায়, বেশ গোল আর সুন্দর বড় বড় রুটিও কিন্তু বেলা যায়। সেটা আমি এই মশলার যে ছোটো কৌটোটা আছে তার পেছনে পুরনো চপার বোর্ডের সাথে রেখে দিয়েছি, আর একটা গ্রিন কালারের ফুলও এখানে রেখেছি।
কর্নারটা আমি এইভাবেই রান্নাঘরে কাউন্টার টপের ওপরে ডেকোরেট করে রেখেছি। আর একটা জিনিস দেখাই, এখানে একটা কফি মগ দেখাই। কফি মগটা কেন দেখাচ্ছি, বেশ সুন্দর, এটাও কিন্তু সিরামিকের। আর এর ডিজাইনটা দেখুন, কালার কম্বিনেশনটা দেখুন, এত সুন্দর। সেই জন্য ভাবলাম যখন পারচেস করেছি তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এক্ষেত্রে একটা কথা বলি, এরকম একটা মগ ছিল, তার উপরে এরকম ঢাকনা ছিল, যেগুলো হিল এরিয়ায় গেলে আমরা পেয়ে থাকি বিশেষ করে, কিন্তু ওই কাপটা আমার ভেঙে যায়, এই ঢাকাটা আমার থেকে গেছে, সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে ইউজ হচ্ছে। কফি বা চা যদি গরম করে রেখে এটা দিয়ে ঢাকা দিয়ে দিলে জিনিসটা কিন্তু বেশ দেখতে ভালো লাগবে, সুন্দরও লাগবে, কি বলেন বন্ধুরা? তো এই কফি মগটা আমি এটাও পারচেস করেছিলাম, এটাও মিশো থেকে পারচেস করেছিলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই টুকটাক জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে রান্নাঘরে সাজিয়ে রাখার জন্য, ইউজ করার জন্য মনটা ভালো লাগে, মাঝে মাঝে একটু চেঞ্জেস হলে কিন্তু মন্দ হয় না। তো এরপরে চা খাওয়ার পর্ব তো শুরু হবে, তার আগে জ্যাকোর সাথে চলছে একটুখানি আদর, জ্যাকোর সাথে একটু খেলা, এগুলো কিন্তু সন্ধ্যাবেলায় চলে, আর জ্যাকো খুব এনজয় করে ব্যাপারগুলো। তো বন্ধুরা, আজকের এই ছোটো ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু প্রিয়ানি টিকে এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।